ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের নিয়ে যাব নতুন একটি জায়গায়, সেটা পড়ছে হচ্ছে রোহিতপুরে কেরানীগঞ্জ থানার অধীন। আমরা একটি রেস্টুরেন্টে যাব, ক্যাফে বাটারফ্লাইতে। তো আজকের ব্লগে আমার সাথে আছে আমার ফ্রেন্ড, দুইটা ফ্রেন্ড, তুষার শেখ, আসসালামু আলাইকুম, এবং বুরহান। জায়গার ব্যবস্থা করে দিয়েছে তারা, তো এখানে আমরা গাড়ি রাখবো। এখানের জন্য 20 টাকা চার্জ দিতে হয়। এই জায়গায় এসে জানতে পারলাম এই জায়গাটির নাম হচ্ছে নতুন সোনাকান্দা এবং এই রোডটির নাম হচ্ছে কাঠবাগান রোড। তো এই হচ্ছে বাটারফ্লাই ক্যাফের বাইরের ভিউ। আমাদের সাথে চলুন ভিতরে এবং উপভোগ করুন।
আজকের বিকালটি আমার জন্য অনেক সুন্দর ভালো কাটলো। ফ্রেন্ডস, আমরা বাটারফ্লাই ক্যাফেতে অর্ডার দিয়েছি, আমাদের খাবার আসছে। তো তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি, আপনারা যদি এখানে আসতে চান, এটা হচ্ছে ঢাকা থেকে যদি আপনি দোহার নবাবগঞ্জের দিকে যান তাহলে রোহিতপুর বাজারের পরে, আর দোহার নবাবগঞ্জ কিংবা খারসুল মরিচা থেকে যদি আসেন তাহলে হচ্ছে আপনার রোহিতপুর বাজারের কিছুটা আগে। তো আমি আপনার ব্লগে দেখছেন আমরা কিভাবে কোন রাস্তা দিয়ে আসবেন এটা আমি দেখিয়েছি। আর এখানে ন্যাচারাল ভিউ অনেক সুন্দর, অনেক সুন্দর। বিশেষ করে মনে হচ্ছে আমার রাতের বেলা আরও সুন্দর লাগবে যখন লাইটিং হবে, তবে দিনের সৌন্দর্য একটা, রাতের সৌন্দর্য একটা আমি দেখানোর চেষ্টা করেছি। আর আপনাদের ভালো লাগবে আশা করি, আপনারা আসতে পারেন, ফ্যামিলি নিয়েও আসতে পারেন। খুবই সুন্দর বাটারফ্লাইয়ের আদলেই করা, স্বল্প, বেশি বড় জায়গা নয়, কিন্তু ক্যাফে হিসাবে আমার কাছে পছন্দ হয়েছে। এখন আমি তাদের এখানের খাবারটা টেস্ট করে দেখবো, খাবারটা ভালো হলে সব ভালো। তো ধন্যবাদ, আমার সাথে আছে বরাবরের মতোই আপনারা দেখছেন ব্লগে আমার বন্ধু তুষার। তুষার তাই বলো, হ্যালো। তো তুষার অনেক টায়ার্ড, গরম, প্রচণ্ড গরম পড়েছে বুরহান। তো সবাই তারা ওয়েট করছে, আমরা এখন খাবারের ওয়েট করছি। কোল্ড ড্রিঙ্কস কোনটা বলছো, কোক না পেপসি? ওটাই বলো। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস আমরা অর্ডার করে দিই। ওয়েদার এখন বাংলাদেশে প্রচণ্ড গরম, আপনারা জানেন, অবগত আছেন। আর আমার ভিউয়ার্সের মধ্যে যারা এলাকার আছেন স্থানীয়, আসবেন আপনারা এখানে, বাইক দিয়ে এসেছি আমরা, আমাদের 10-15 মিনিটের মতো লেগেছে। আমি যেহেতু ফুড ব্লগার নই, তাই ফুড নিয়ে আলাদা ওইভাবে রিভিউ দিতে এখানে আসি নাই, বন্ধুদের নিয়ে জাস্ট খাচ্ছি। খাওয়ার জন্যই নাচোসটি অর্ডার করা। এখানে এই টাওয়ার নাচোসটির প্রাইস 200 টাকা। খাচ্ছি, টেস্টটা আমার কাছে মোটামুটি লাগতেছে, মানে খুব বেশি ভালো না। তো তুষার, তোমার কাছে কেমন রিভিউ দিতে? মানে মোটামুটি চলে, মোটামুটি সব জায়গা টেস্ট দেখা। পুরান তোমার রিভিউ? আমি তো চাচ্ছিলাম আরও ভালো কিছু অর্ডার করতে, কিন্তু এটার পারফরমেন্স আমাকে হতাশ করেছে। আমি আমরা কি আরও কিছু অর্ডার করতে পারি এখানে, নাকি আমরা অন্য এখানে আর করবো না?